এবার আমরা ওয়েব পেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে লিঙ্কিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফ্রন্ট পেজে আমরা কীভাবে লিঙ্কিং করে কোনো ওয়েবসাইটে আমরা ঢুকতে পারি সেটি দেখব। দেখুন, আমরা এখানে ইয়াহু এবং গুগল এই দুটি ওয়েবসাইটে ঢোকার জন্য দুটি লিঙ্কিং টেক্সট তৈরি করেছি। এখন আমরা সাপোজ ইয়াহু লিঙ্কিং যদি করতে চাই, আমরা এটিকে সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করে আমরা এখানে দেখুন ইনসার্ট হাইপার লিঙ্ক যে বাটনটি রয়েছে উপরে, এই এটিতে ক্লিক করব। এবং আমরা এখানে অ্যাড্রেস যে রয়েছে এখানে জাস্ট লিখে দিব www, অর্থাৎ যে সাইটে আমি ঢুকতে চাই। আমরা ইয়াহুতে যেহেতু ঢুকতে যাচ্ছি, অর্থাৎ ইয়াহুর যে ওয়েবসাইট HTTP অটোমেটিকলি আপডেট হয়েছে, দেন ওকে বাটনে ক্লিক। দেখুন এটি অলরেডি ব্লু কালার হয়েছে, অর্থাৎ এই ফ্যাক্টি অ্যাকশানটি এখানে কার্যকরী হয়েছে। এবং গুগলের জন্য আমরা সিলেক্ট করে একইভাবে ইনসার্ট হাইপার লিঙ্ক এবং www.google.com লিখে এন্টার। এখন আমরা এটি যদি কোনো, আমরা প্রথমে সেভ করে নিব এবং দেখুন আমরা কোনো ব্রাউজারে প্রিভিউ ইন ব্রাউজার বাটনে ক্লিক করছি, তাহলে আমরা আমাদের ব্রাউজারে ইন্টারনেট এক্সপ্লোরারে আমাদের এটি পেজটি ওপেন হয়েছে। এবং আমরা যদি ইয়াহু বাটনে ক্লিক করি, সাথে সাথে ইয়াহুর সাইটটি আমাদের সামনে ওপেন হয়েছে, লক্ষ্য করুন। এবং আমাদের এই টেক্সট ইয়াহুর কাছে মাউস নিয়ে গেলে অটোমেটিকলি আমাদের মাউস পয়েন্টার একটি হাতের আকার ধারণ করছে। আমাদের লিঙ্কিং করার ফলে কম্পিউটার অটোমেটিকলি আমাদের এই ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করে দিয়েছে। আমরা গুগলে ক্লিক করছি, দেখুন গুগলের যে ইন্টারফেস চলে এসছে। তো এভাবে আমরা লিঙ্কিং করার মাধ্যমে একটি যে কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা এ ধরনের লিঙ্কিং তৈরি করে কাজ করতে পারি।